Hello viewers, this is Raihan from videolove24.com. আপনারা যারা ফ্রিতে ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য আমি একটি সিরিজ ভিডিও বানিয়েছি। সেখানে আমি খুবই সহজভাবে তুলে ধরেছি আপনারা কিভাবে হোস্টিং কিনবেন, ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, থিম কাস্টমাইজ করবেন, এছাড়াও আপনারা আপনাদের হোস্টিংয়ে কিভাবে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ফ্রিতেই বানাবেন সেই বিষয়গুলো। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার ব্লগার বা ব্লগস্পট ওয়েবসাইটে নতুন অ্যাডমিন যুক্ত করবেন, অথবা আপনার ব্লগস্পট সাইটটি অন্য কোনো ব্যক্তির কাছে ট্রান্সফার করবেন কিভাবে। এছাড়াও আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্লগস্পট সাইটে অ্যাডসেন্স ইনেবল করবেন, অর্থাৎ আপনার ব্লগস্পট সাইটে অ্যাডসেন্স অ্যাড শো করাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনারা আপনাদের ব্রাউজার থেকে ব্লগার ডট কমে ঢুকবেন। সেখানে গিয়ে আপনার যে সাইট লিস্টে আসবে সেইখান থেকে আপনারা সেটিংয়ে ওকে করবেন। তো দেখুন সেটিং শেষের দিকে আছে, সেইখান থেকে সেটিং ওকে করলাম এবং সেটিংয়ের মধ্যে থেকে আপনারা পারমিশন অপশনটি খুঁজে বের করবেন। তো এই যে দেখুন এখানে পারমিশন অপশনটি আসছে, তো এখান থেকে আপনারা ইনভাইট ইউজার্স অথবা অথরেটরস এই অপশন ওকে করবেন। আর এখানে আপনারা একদম সতর্কভাবে আপনাদের ইমেইল অ্যাড্রেসটি বসাবেন যাকে আপনারা ওনার বানাতে যাচ্ছেন বা অ্যাডমিন বানাতে যাচ্ছেন অথবা যার কাছে আপনারা সাইট ট্রান্সফার করতে যাচ্ছেন, তো অ্যাড করে দিবেন। তো আপনার এন্ড থেকে কাজ শেষ। এখন যদি আপনি চান যদি আপনার কোনো একটা নতুন ইমেইলে করবেন, আপনার অ্যানাদার কোনো ইমেইলে যদি করতে চান তো সেই ইমেইলে লগ ইন করবেন, অথবা যাকে আপনি অ্যাডমিন বানাচ্ছেন অথবা যার কাছে আপনি সাইট ট্রান্সফার করছেন তাকে বলবেন তিনি যেন তার সেই ইমেইলে লগ ইন করেন। তো ইমেইলে লগ ইন করার পর তাকে একটু খুঁজে দেখতে বলবেন যে ব্লগার থেকে কোনো ইমেইল তার কাছে গেছে কি না। তো প্রাইমারি দেখুন আমি আমার নিজেরই একটা অন্য একটা ইমেইলে সাইট ট্রান্সফার করার ট্রাই করতেছি বা আমার অন্য ইমেইলকে অ্যাডমিন বানানোর ট্রাই করছি। তো আমি আমার দেখুন ইনবক্সে এসেছি, ইমেইল ইনবক্সে এসেছি। তো ইমেইলে ইনবক্সে আসার পর তো দেখুন এখানে নতুন কোনো ইমেইল চেক দেখাচ্ছে না, আমার সোশ্যালে গেলাম তারপরে আপডেটসে গেলাম তাও দেখাচ্ছে না। তো যেহেতু অ্যাড মানে ইনবক্সে দেখাচ্ছে না তো আপনি স্প্যাম ফোল্ডারে যাবেন, আমি স্প্যাম ফোল্ডারে গেছি। তো দেখুন এখানে আসছে, এখানে ব্লগার থেকে একটা ইনভাইটেশন ইমেইল আসছে। এখান থেকে আপনারা দেখুন ইমেইলের মধ্যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন নামে একটা অপশন রয়েছে, তো সেখানে ওকে করবেন। এখানে ওকে করার পরে দেখুন আবারও আসছে যে অ্যাকসেপ্ট, হ্যাঁ এখানে ওকে করবেন। এখানে ওকে করার পরে দেখুন আপনাকে ডিসপ্লে নেম দিতে বলবে, তো আপনি এখানে একটা ডিসপ্লে নেম দিয়ে দেবেন, আপনার নাম অথবা আপনার ব্লগারের নাম ইচ্ছা মতো দিয়ে দেবেন। আমি ছেড়া কথা বিটি দিলাম, দিয়ে এখানে ওকে করে দেবেন। তো দেখুন আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি আমার নতুন ইমেইলে। দেখুন আমার নতুন যে ইমেইলটা সেখানে গিয়ে দেখুন আমার সেই ব্লগারটা চলে আসছে, অর্থাৎ আমি এখানকার এখন নতুন মডারেটর হয়ে গেছি। তো যেহেতু আমি মডারেটর আছি, মডারেটর মানে আমি এখানে চাইলে পোস্ট করতে পারবো, তো আমার পোস্ট করার মতো ক্ষমতা হয়ে গেছে, অর্থাৎ আমি মডারেটর হিসেবে অ্যাড করে ফেলেছি। তো আপনি যদি চান তাকে মডারেটর থেকে অ্যাডমিন বানাবেন তো এই যে এখানে যাবেন, একটু আমাকে রিফ্রেশ করে নিচ্ছি আমি আর একবার কারণ সেটা আপডেট এখনও হয়নি। তো দেখুন আমি এখন রিফ্রেশ করে নিয়েছি, এখন দেখুন আমার নতুন যে অ্যাড যাকে আমি অ্যাডমিন বানালাম অর্থাৎ মডারেটর বানালাম তো তার ইমেইলটা শো করছে। দেখুন এই যে দেখুন অথরেটর হয়ে আছে, তো অথরেটর থেকে আমি অ্যাডমিন বানিয়ে দিলাম সেই ইমেইলটাকে। অর্থাৎ আমার এই ব্লগে আমার ব্লগার ওয়েবসাইটে আমি নতুন আর একটা অ্যাডমিন যুক্ত করতে পেরেছি, যিনি চাইলেই পোস্ট করতে পারবেন অথবা যে কোনো কিছু করতে পারবেন। তো দেখুন এই যে আমি এখন এটা রিফ্রেশ করে নিচ্ছি, আমার কাছে দেখুন আর অনেকগুলো, দেখুন আমার কাছে নতুন কোনো অনেকগুলো সেটিং চলে আসছে। তো সে আমি সেটিংয়ে ঢুকবো, আমি যদি চাই যে আমাকে কেউ সাইট ট্রান্সফার করেছে তো মানে অ্যাডমিন যদি ট্রান্সফার করা হয়, ওনারশিপ ট্রান্সফার করা হয়, তাহলে তো আমি আগের কোনো অ্যাডমিনকে রিমুভ করতেই চাইবো যার কাছে আগে সাইট ছিল। তো আবার আমি পারমিশনে গেলাম, গিয়ে দেখুন আমার আগের যেটা রয়েছে আমি সেটাকে রিমুভ করে দিলাম, এখান থেকে সেরা পাতা বিটি রেখে আমার বর্তমানটা রেখে আমি আগেরটাকে রিমুভ করে দিলাম এবং কনফার্ম করলাম। তো
এখন আমার কিন্তু আগের মেইলে আমার আর ওই ওয়েবসাইটটি নেই, এখন আমার নতুন যেই সেরাবাতা বিডি ইনফো 75 যেটা রয়েছে ঠিক সেই ইমেইলে আমার কিন্তু ব্লগার ওয়েবসাইটটা থেকে গেল, অর্থাৎ আমার কাজ কমপ্লিট, নতুন একটা অ্যাডমিন এবং মডারেটর অথবা ওনারশিপ ট্রান্সফার করার কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, অথবা আপনার ব্লগার ওয়েবসাইটে অ্যাডসেন্সে কিভাবে একদম খুব সহজভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনার ওয়েবসাইটে অ্যাড শো করাবেন। তো প্রথমে আগের মতোই আপনি ব্লগারে লগ ইন করবেন। ব্লগারে ঢোকার পর তো আপনার যখন সাইট প্যানেলটি চলে আসবে ঠিক এইরকম একটি প্যানেল আসবে, এইরকম প্যানেল থেকে দেখুন এখানে সব স্ট্যাটাস, আর্নিংস, তারপরে কমেন্টস, পেজেস, সেটিংস, লেআউট, টেমপ্লেট সবই দেখাচ্ছে, থিম অর্থাৎ টেমপ্লেট, তো এসব দেখাচ্ছে, আবার আমার কতগুলো পোস্ট করা আছে সবই দেখাচ্ছে দেখুন এখানে। তো এখান থেকে আপনারা সবগুলো অপশনের মধ্যে থেকে আপনারা আর্নিংস অপশনটা খুঁজে নেবেন। তো এখানে দেখুন বলছে কানেক্ট অ্যাডসেন্স, আমার যেহেতু আগে থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে জাস্ট আমি কানেক্ট ওকে করেছি, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমার অ্যাডসেন্সের সবগুলো অ্যাড এখন আমার সাইটে শো করবে। তবে তারা একবার রিভিউ করে দেখবে, তারা চেক করে দেখবে যে আমার এই ওয়েবসাইটটা অ্যাডসেন্সের অ্যাড শো করার জন্য উপযুক্ত কিনা। তো তারা একটু সময় নেবে এটা চেক করার জন্য, 72 থেকে মানে জাস্ট 24 থেকে 72 ঘন্টার মতো সময় নেবে, তো আপনারা একটু ওয়েট করে দেখবেন। তো আমি দেখুন আমি কিভাবে অ্যাডটা শো করাবো, আমি পোস্টের নিচে এবং সাইড বারে অ্যাড শো করাতে চাচ্ছি, তো প্রথম অপশনটাই, এবং তারপরের অপশন শুধুমাত্র পোস্টের নিচে অ্যাড শো করবে, এবং তারপরে যে অপশনটা রয়েছে সেটাতে শুধুমাত্র আপনার সাইড বারে অ্যাড শো করবে। তো আমি জাস্ট সাইড বার প্লাস ব্লগের নিচে আমি অ্যাড শো করানোর জন্য অ্যাপ্লাই করে দিলাম। তো আপনারা যারা নতুন, আপনাদের যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আমার এই ইমেইলে অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে বলে এত দ্রুত হয়ে গেল। তো আপনাদের কি করতে হতো, আপনাদের জাস্ট কানেক্ট অ্যাডসেন্স ওকে করলে আপনার অ্যাডসেন্সের ওয়েবসাইটে নিয়ে যেত, জাস্ট সেখানে আপনারা সাবমিট করে দিতেন, এতটুকুই কাজ আপনাদের বেশি করতে হবে, নতুনভাবে জাস্ট সাবমিট করতে হবে, এর চাইতে বেশি কিছুই না। তারপর আবার রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসবে আসতো, অর্থাৎ আমার এই কাজটিও সম্পন্ন হলো, অ্যাডসেন্স অ্যাড অ্যাপ্লাই করাও আমার কমপ্লিট হয়ে গেল। এই ভিডিওতে যদি এমন কোনো বিষয় থাকে যেটা আপনারা বুঝতে পারেননি তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এছাড়াও কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।